হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কক্সি 365। আপনাদের সাথে বেশ কিছুদিনের একটা বিরতির পর আবার দেখা। আমি মিডিয়ার সাম্প্রতিক যে অদ্ভুত আচরণ, সেই আচরণ সম্পর্কে আলাপ আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওর সাথে থাকবেন। মিডিয়ার সাম্প্রতিক অদ্ভুত আচরণ বলতে, যে মিডিয়ার যে নিউজের অবজেক্টিভিটি আছে, সেই অবজেক্টিভিটির এবং অবজেক্টিভিটি থেকে সরে গিয়ে অন্য অ্যাঙ্গেলে নিউজ করা, এই নিউজ প্রেজেন্ট করা, এই বিষয়টা আমার কাছে খুব একটা স্বাভাবিক, একবারে নিয়মিত মনে হচ্ছে না। এই কারণে এটাকে আমি অদ্ভুত বলতেছি। আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনে থাকবেন যে এরশাদ শিকদারের মেয়ে গলায় ওড়না পিছিয়ে আত্মহত্যা করেছে, একটা বিষয়। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে যে লেগ স্পিনার ক্রিকেট লিজেন্ড শেন ওয়ার্নের মৃত্যু, এবং এই শেন ওয়ার্নের মৃত্যুতে যে নিউজ, মিডিয়ার যে নিউজ, সেই নিউজ। এবং আরেকটি থার্ড যে বিষয়টি হচ্ছে, এটা হচ্ছে ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট। আমি যদি প্রথমত যদি যে সাম্প্রতিক যে মেয়েটি আত্মহনন করেছে, সেই মেয়েটির বিষয়ে যদি বলতে চাই, ওনার মৃত্যু, আত্মহনন বিষয়টি খুবই একবারে স্বাভাবিক কোনো বিষয় না। একটি মোটা দাগে বিশাল কোনো পরিস্থিতি, মানুষ যখন খুব বেশি ডিপ্রেশনে চলে যায়, তখন এই আত্মহননের মতো একটা বিশাল সিদ্ধান্ত মানুষ নিতে বাধ্য হয়। কারণ মিডিয়ার কাজ ছিল এই আত্মহননের পেছনে কোনো স্পেসিফিক কারণ আছে কি না, কেউ এই আত্মহননের জন্য ওনাকে প্ররোচিত করেছিল কি না, কিন্তু কিংবা এইরকম একটা পরিস্থিতির কেউ তৈরি করেছিল কি না, এটা না করে আমাদের মিডিয়া করতেছে কি, তার বাবা এরশাদ শিকদার একসময়ের ত্রাস ছিলেন, সন্ত্রাস ছিলেন, জিনাকে কোর্ট ডেথ সেন্টেন্স দিয়েছিলেন এবং পরবর্তীতে এটা কার্যকর করা হয়েছিল। ওনার এই মেয়ের মৃত্যুর সাথে ওনার বাবার চরিত্র কিংবা বাবার কার্যকলাপের সাথে আমি কোনোরূপ সম্পর্ক দেখি না। একজন পরিবারের মানুষ যখন বিপদগামী হয়ে যায়, তখন পরিবারের সবাই মিলে চেষ্টা করে তাকে সুপথে ফিরিয়ে আনার জন্য। এখানে এটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না, সুস্থ স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা একবারে সম্ভব হয় না। পরিবারের সবার উপরে এটার ব্লেম দেওয়া কোনোভাবেই সমীচীন নয়। আজকে যে মেয়েটি মারা গেল, তার নিউজের, তার বাবার ঘটনাকে একবারে কন্ডেন্স করা, ককটেল করে পরিবারের বাকি সবার উপরে একটা লেপটে দেয়া, জিনিসটা স্বাভাবিক নয়, যেটা আমাদের মিডিয়ার একবারে দায়িত্বের বাইরে পড়ে। আমি জানি না কেন মিডিয়া এটা করতেছে। আমি এ পর্যন্ত বেশ কয়েকটা নিউজ দেখেছি, নিউজে তার মৃত্যুর খবরটি লিডে আছে, ইন্ট্রোতে আছে, বাকি বোর্ডেতে আর কোনো নাই, আর কোনো ইনফরমেশন নাই। সব ইনফরমেশন তার বাবার চরিত্র নিয়ে করা হচ্ছিল, যেটা একবারে কাম্য নয়। আর দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম, ক্রিকেট লিজেন্ড লেগ স্পিনার শতাব্দীর যিনি সেরা বল ডেলিভারি দিয়েছিলেন, ওনার একটি বল, সেঞ্চুরি অফ দ্য বল আছে, শেন ওয়ার্ন। শেন ওয়ার্নকে মূলত আমরা লিজেন্ড হিসেবে চিনি, এবং বিশ্বের যে মানুষগুলো তাকে চিনে, সে তাকে ব্যক্তি শেন ওয়ার্নকে চিনে না, একজন ক্রিকেটার হিসেবে, একজন বোলার হিসেবে, লেগ স্পিনার হিসেবেই চিনে। আমরা তার মৃত্যুর পরও এরকম কিছু নিউজ দেখেছি, আমি অনেক নিউজ দেখেছি যেটা নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে, আমার চক্ষুগোচর হয়েছে বিষয়গুলি এরকম। নারী কেলেঙ্কারি, তার বহু বিবাহ, বহু নারীগামী, এই টাইপের নিউজগুলো হচ্ছিলো। একজন মৃত মানুষকে নিয়ে এরকম নিউজ করা তো কোনোভাবেই সমীচীন নয়, তার উপরে সে একজন ক্রিকেট লিজেন্ড, তার মৃত্যুর পরে নিউজ আসার উচিত ছিল, তার কৃতিত্ব, তার অবদান, তাকে যে স্বীকৃতি দিয়েছিল, তার ক্রিকেট নিয়ে তার কী কী অবদান আছে, কী কী অর্জন আছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কথা হওয়া উচিত ছিল। আমরা একবারে এরকম অসাধারণ এবং অস্বাভাবিক দৃষ্টিগোচর হয় এরকম সাংবাদিকতা, আমাদের পক্ষে এটা পাঠক হিসেবে আমাদের জন্য এটা খুব বিব্রতকর। এটা সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে, এরকম নিউজ না করার জন্য। একজন মানুষ গত হয়ে গেছেন, তিনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, তিনি আমাদের অনেক বিনোদিত করেছেন, তিনি ক্রিকেটে অনেক অবদান রেখেছেন, অবশ্যই ওনার সময় থেকে এ পর্যন্ত এরকম একজন ইফেক্টিভ লেগ স্পিনার হয়তো বা আমরা দেখিনি। যে এখন রশিদ খান সাহেব আছেন, আরও বিভিন্ন বোলার আছেন, ঠিক আছে, কিন্তু এক সময়ের ওনার যে ফেসিলিটি ছিল, উনি যে সুযোগ সুবিধাটা পেয়েছিলেন,
প্রযুক্তিগতভাবে মাঠে যে ম্যানুয়ালি যাই হোক এটা কিন্তু এখনের থেকেও অনেক বেশি নিম্নমানের ছিল। ওনার ক্রিকেট অবদান নিয়ে কথা বলা উচিত ছিল। সাংবাদিক সাহেবরা বিভিন্ন মিডিয়া হাউসগুলি কেন যে এই নিউজগুলো ছাপাচ্ছিল, কেন এই সমস্ত কথাবার্তা বলতেছিল, এটা আমার একবারে বোধগম্য নয়। তার যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টের কথা বলতেছি। ওনারা যুদ্ধ করতেছেন এখানে, যে আমাদের মিডিয়াগুলো বেশিরভাগ বৈশ্বিক মিডিয়া এবং আমাদের যে স্থানীয় মিডিয়া আছে সেই মিডিয়াগুলো, গণমাধ্যমগুলো, মিডিয়া হাউসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই রিপোর্ট করতেছে কার কত পরমাণু আছে, কিংবা এর পরমাণু এক সময় ছিল ইউক্রেনের এখন নাই, কার কত সৈন্য আছে, কার কত রিজার্ভ সৈন্য আছে, কে বেশি পরাক্রমশালী, কার বেশি কত বেশি যুদ্ধ অভিজ্ঞতা আছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলতেছিল। এই বিষয়গুলি নিয়েও আলাপ হবে, এই বিষয়গুলি মিডিয়াতে আসবে, তবে এটা বাংলাদেশের ক্ষেত্রে এত বেশি ইফেক্টিভ না, এটা বাংলাদেশের জন্য নয়। এই জিনিসগুলি সিন মিডিয়াতে আসতে পারে, তারা যেহেতু একটা সামরিক শক্তিশালী দেশ, ইউএসএতে আসবে, নেটো সংশ্লিষ্ট যে দেশগুলি আছে তারাও এই বিষয়গুলি নিয়ে অ্যানালাইজ করবে, এটা স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলি নিয়ে বাংলাদেশের মিডিয়ার এত বেশি কথাবার্তা বলা ঠিক না। বাংলাদেশের এই যুদ্ধ নিয়ে আরও বেশি কথা বলার আছে, বাংলাদেশেরও কথা বলার টপিকস আছে, সেই সমস্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলার জন্য কথা বলা খুবই প্রাসঙ্গিক ছিল। যেমন বাংলাদেশের সাথে রাশিয়ার একটা বৈশ্বিক যে বাণিজ্যিক সম্পর্ক, এটা সুবিশাল এবং ঐতিহ্যবাহী সম্পর্ক। 2017 সাল থেকে এটা আরও বেশি বিস্তৃত পাচ্ছিল। বাংলাদেশ নতুন করে যে কয়েকটি পোশাক শিল্প রপ্তানির জন্য যে বাজার তৈরি করেছিল, কয়েকটি বাজার সৃষ্টি করেছিল, সেই বাজারে কিন্তু রাশিয়া একটা বিশাল ক্রেতা। এই এবং বাংলাদেশে যে পরমাণু রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রের একমাত্র টেকনিক্যালি যারা সাপোর্ট দিচ্ছে তারা হচ্ছে রাশিয়া। এই রাশিয়ার সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক এবং সামরিক যে চুক্তি আছে, লেনদেন আছে, এই সমস্ত লেনদেনগুলিতে এই কনফ্লিক্টের পরে আমাদের কোনো অর্থনীতিতে, জাতীয় অর্থনীতিতে ইফেক্ট আসবে কি না, কারণ ইউএসএ অলরেডি, ইউএসএ সহ বিশ্বের বিভিন্ন দেশ, শক্তিশালী দেশ রাশিয়ার বিরুদ্ধে কিছু স্যাংশন দিয়েছে। সেই স্যাংশনের আলোকে যদি আমরা কথা বলি, যদি বাংলাদেশ তাদের সাথে ফার্দার ব্যবসা করে, ফার্দার এই রিলেশনটা রাখে, বাংলাদেশের অর্থনীতিতেও এরকম কোনো অ্যাকশন আসবে কি না, বাংলাদেশকেও কোনো স্যাংশনের আওতায় আনবে কি না, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের আলাপ আলোচনা করা দরকার, জনমত গঠন করা দরকার, জনগণকে এটার বিষয়ে আরও বেশি সচেতন করা দরকার। মিডিয়াগুলো এটা না করে, ঠিক এই কাজটা না করে করতেছে অন্য কাজ। কোন দেশে কত অস্ত্র আছে, কার অ্যাক্টিভ আর্মি কত, কার রেইনফোর্স কী কী হবে, ব্যাটল গ্রাউন্ড কীরকম হবে, আকাশ থেকে যুদ্ধ করবে কি না, সমস্ত বিষয়গুলি আসলে হিট করি সাংবাদিকতা বলে এগুলাকে আমি একবারে ব্যাকরণিকভাবে বলতে পারতেছি না। আমার মনে হয় এটা হিট খাওয়ার জন্য অডিয়েন্স কিছু ভেরি টেম্পোরারি কিছু মানুষের ক্লিক নেওয়ার জন্য কিছু তারা এইভাবে আলাপ আলোচনায় থাকতে চাচ্ছে, যেটা একবারে কাম্য নয়। যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে কথা বলা দরকার। আমি দেখেছি ইতিপূর্বে রিয়াজ সাহেবের শ্বশুর ভদ্রলোক, যিনি সুইসাইড করেছেন ডিপ্রেশনের কারণে, ফ্যামিলিগতভাবে অনেকভাবে আঘাত পেয়ে, এই ঘটনার পরই মিডিয়াগুলির একটা ভূমিকা চলে আসে, যে ভূমিকাটা তারা ঠিক সেভাবে রাখতে পারে নাই। কিছু মেন্টাল হেলথ নিয়ে কথাবার্তা বলা, কিংবা কোনো সাইকো আর্টিস্টের সাথে কথাবার্তা বলা, মনোবিজ্ঞানীদের সাথে কথাবার্তা বলা, মানুষকে আরও এই বিষয়ে সচেতন করা, যখন যে ক্রাইসিসটা হয় এই ক্রাইসিসটার কী সলিউশন আনা যায়, কোনোভাবে সলিউশন আনানো যায় কি না, অথবা এটার ব্যাপারে কোনো কাউন্সেলিং করা যায় কি না, অথবা কোনো সেমিনার করে মানুষকে সচেতন করা যায় কি না, সাংবাদিকদের এটাও একটা কাজ। কারণ সাংবাদিকদের বহুবিধ কাজের ভিতরে একটা কাজের কথা উল্লেখ আছে, এটা হচ্ছে টু এডুকেট, টু ইনফর্মের সাথে টু এডুকেটও করতে হবে, মানুষজনকে শিক্ষিত করতে হবে, অ্যাওয়ার্ন করতে হবে, কনসার্ন রাখতে হবে এই বিষয়গুলোতে। এই বিষয়গুলো না করে যখন আমরা ভিন্ন পথে পরিচালিত হই তখন এটা আমাদের দেউলিয়ত্তা। আমি বাংলাদেশের সাংবাদিকতাকে একবারে অসহায় রুগ্ন সাংবাদিকতা বলতে দ্বিধাবোধ করতেছি না এই সমস্ত বিষয় দেখার পর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অকারণে বের হবেন না, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। ধন্যবাদ।